উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন পর্যায়ক্রমে সিলেট জেলার আমাদের যে 6টি সংসদীয় আসন রয়েছে, পর্যায়ক্রমে আমি সেই 6টি সংসদীয় আসনের ফলাফল বেসরকারিভাবে আমি ঘোষণা করছি। প্রথমেই 229 সিলেট এক, এখানে মোট ভোটার সংখ্যা ছিল 634,021 জন, মোট ভোট কেন্দ্র ছিল 215টি। এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা ছিলেন তাদের নাম এবং আমি কে কত ভোট পেয়েছেন সেটি ঘোষণা করছি। আব্দুল বাসিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, উনি ছুরিমার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 907 ভোট। ইউসুফ আহমদ, ন্যাশনাল পিপলস পার্টি আম মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 963 ভোট। এ কে আব্দুল মোমেন, বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 115,543 ভোট। ফয়জুল হক, ইসলামী ঐক্যজোট IOJ, উনি মিনার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 2193 ভোট। মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পেয়েছেন 450 ভোট। তো এখানে আমাদের সর্বোচ্চ ভোট পেয়েছেন এ কে আব্দুল মোমেন, বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে 115,543 ভোটে প্রাথমিক ভাবে বেসরকারি ভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হলো। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে ফয়জুল হক, ইসলামী ঐক্যতে তিনি পেয়েছেন 2193 ভোট। টোটাল ভোটের শতকরা হার হচ্ছে 19.30%। আমি একে আব্দুল মোমেন, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আমি তাকে অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। সিলেট 230 সিলেট 2 আসন, এখানে মোট ভোটার সংখ্যা ছিল 344,729 জন, মোট ভোট কেন্দ্র ছিল 100 128টি। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমি তাদের নাম পর্যায়ক্রমে এবং কে কত ভোট পেয়েছেন সেটি আমি ঘোষণা করছি। মুহিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে ট্রাক মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পেয়েছেন 16,661 ভোট। মোকাব্বির খান, গণফোরাম উদীয়মান সূর্য প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পেয়েছেন 1922 ভোট। মোহাম্মদ আব্দুর রব, তৃণমূল বিএনপি সোনালী আশ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 944 ভোট। মোহাম্মদ ইয়া চৌধুরী, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 6,874 ভোট। মোহাম্মদ জহির, বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পেয়েছেন 185 ভোট। মোহাম্মদ মনোয়ার হোসেন, ন্যাশনাল পিপলস পার্টি NPP আম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 253 ভোট। শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 78,388 ভোট। এখানে শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে উনি সর্বোচ্চ ভোট পেয়ে প্রাথমিক ভাবে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে উনি 16,661 ভোট পেয়েছেন। ভোট প্রাপ্তির শতকরা হার হচ্ছে 30.99। আমি শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আমি তাকে অভিনন্দন ও শুভকামনা জানাই। 231 সিলেট 3, এই আসনে মোট ভোটার সংখ্যা 386,412 জন, মোট ভোট কেন্দ্র ছিল এখানে 151টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং কে কত ভোট পেয়েছেন আমি সেটি ঘোষণা করছি। আনোয়ার হোসেন আফরোজ, ন্যাশনাল পিপলস পার্টি NPP আম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 220 ভোট।
মোহাম্মদ আতিকুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 4,269 ভোট। মোহাম্মদ ইহতেশামুল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসাবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 35,836 ভোট। মোহাম্মদ ফখরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 133 ভোট। মোহাম্মদ মইনুল ইসলাম ইসলামী ঐক্যজোট আইওজে মিনার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 203 ভোট। মোহাম্মদ জাহিদুর রহমান মাসুম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 560 ভোট। হাবিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 79,671 ভোট। জনাব হাবিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে সর্বোচ্চ ভোট পেয়ে প্রাথমিকভাবে বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইহতেশামুল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে উনি পেয়েছেন 35,836 ভোট। আমি জনাব হাবিবুর রহমানকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। তার ভোট প্রাপ্তি শতকরা হার হচ্ছে 31.65%। 232 সিলেট 4 এই আসনের মোট ভোটারের সংখ্যা 4,75,121 জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 169। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং প্রাপ্ত ভোট আমি ঘোষণা করছি। ইমরান আহমদ বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পেয়েছেন 2,07,097 ভোট। ইমরান আহমদ বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 2,07,097 ভোট। 2,07,077। মোহাম্মদ আবুল হোসেন তৃণমূল বিএনপি সোনালী আশ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 4,011 ভোট। মোহাম্মদ নাজিম উদ্দিন কামরান ইসলামী ঐক্যজোট আইওজে মিনার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 3,052 ভোট। ইমরান আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবুল হোসেন তৃণমূল বিএনপি সোনালী আশ প্রতীকে তিনি পেয়েছেন 4,011 ভোট। ভোট প্রাপ্তির শতকরা হার হচ্ছে 45.70। আমি ইমরান আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয় আমি তাকে অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। 233 সিলেট 5 এই আসনে মোট ভোটারের সংখ্যা 4,02,299 জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 158। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের প্রাপ্ত ভোট আমি ঘোষণা করছি। আহমদ আল কবির স্বতন্ত্র প্রার্থী হিসাবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 20,230 ভোট। কুতুবুদ্দিন আহমদ শিকদার তৃণমূল বিএনপি সোনালী আশ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 2,207 ভোট। মাসুকুদ্দিন আহমদ বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 32,973 ভোট। মোহাম্মদ হুসামুদ্দিন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 47,153 ভোট। মোহাম্মদ খায়রুল ইসলাম বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল হাত পাঞ্জা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 214 ভোট। মোহাম্মদ বদরুল আলম বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 159 ভোট। শাব্বির আহমেদ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 124 ভোট। মোহাম্মদ হুসামুদ্দিন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসাবে কেটলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন 47,153 ভোট। তাকে প্রাথমিকভাবে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করছি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদুদ্দিন আহমদ
বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 32,973 ভোট। ভোট প্রাপ্তি শতকরা হার 25.96%। আমি মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরীকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। 234 সিলেট 6, মোট ভোটারের সংখ্যা 4,72,749 জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 192টি। আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ঘোষণা করছি, আতাউর রহমান বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, উনি ছড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পেয়েছেন 169 ভোট। নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 57,778 ভোট। শমশের মুবিন চৌধুরী তৃণমূল বিএনপি সোনালিয়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পেয়েছেন 10,936 ভোট। সরোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পেয়েছেন 39,488 ভোট। সাদিকুর রহমান ইসলামী ঐক্যজোট আইওজে মিনার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পেয়েছেন 622 ভোট। সেলিমউদ্দিন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পেয়েছেন 5,579 ভোট। নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ভোট পেয়েছেন, 57,778 ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তাকে প্রাথমিকভাবে বেসরকারি বিজয়ী ঘোষণা করা হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী ইগল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 39,488 ভোট। ভোট প্রাপ্তির শতকরা হার 24.69%। আমি নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হওয়ার জন্য অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। চীনের 6টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে অত্যন্ত শান্তিপূর্ণ এবং প্রতিযোগিতামূলক পরিবেশে ভোট কার্যক্রম সম্পাদিত হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হলো, সেজন্য এখানে উপস্থিত সম্মানিত প্রার্থীবৃন্দ, প্রার্থীর প্রতিনিধিবৃন্দ, সম্মানিত ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব এবং অন্যান্য ব্যক্তিবর্গ যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতায় আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্পাদন করতে পেরেছি, এজন্য আমরা সত্যিই ভাগ্যবান। সিলেটের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। এখানে সারা দেশের নেই আমরা বড় ধরনের কোনো দুর্ঘটনা অঘটন দেখিনি বা আমাদের সে ধরনের কোনো কার্যক্রম গ্রহণ করতে হয়নি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীবৃন্দ যারা বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হলেন, তাদের নাম গেজেটে প্রকাশিত হবে, তারা শপথ গ্রহণ করবেন এবং দেশের তথা সিলেট জেলার উন্নয়ন কাজে মনোনিবেশ করবেন, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। জয় বাংলা। প্রদর্শক, আমরা লাইভ এজুকেশন সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সেখানে সিলেটের 6টি আসন যেটি রয়েছে 6টি আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে এক আসনে বিজয় লাভ করেছেন পরাশমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন সিলেট। আসলে আপনাদের সবটুকুটি ফলাফল ইতিমধ্যে আপনারা জেনেছেন। সিলেট 2 আসনে শফিক রহমান চৌধুরী, সিলেট 3 আসনে হাবিবুর রহমান হাবিব, সিলেট 4 আসনে ইমরান আহমেদ, সিলেট 5 আসনে মাওলানা হুসামউদ্দিন চৌধুরী, সিলেট 6 আসনে নুরুল ইসলাম নাহিদ বিজয় লাভ করেছেন। এই ঘোষণাটি কিছুক্ষণ আগে দিয়েছেন সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা। একটু যদি আমি আপনাদেরকে দেখাই, সামনে ফটো সেশন চলছে ক্যামেরার সামনে। পরাশমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের স্ত্রী তিনি মধ্যে ফলাফল রিস করছেন। আমাদের সিলেটের ভোটের হারটা কত? কাশিনহাট মিলিয়ে পুরো জেলার এবং আমরা পাঁচজন কিন্তু ভোটের সংখ্যা জানলাম না, দয়া করে এটা জানাবেন।